নাতানজ পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন ধরনের নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং সামরিক স্থাপনার কারণে ইরানের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করছে ইসফাহান প্রদেশ নাতানজ ছাড়াও আরও তিনটি পরমাণু কেন্দ্র রয়েছে অঞ্চলটিতে বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ গবেষণা সংস্থা এবং ড্রোন উন্নয়ন কেন্দ্র এই অঞ্চলেই রয়েছে বিমান ঘাটিও বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি নাতান্স পরমাণু কেন্দ্র মাটির গভীরে থাকা কেন্দ্রটিকে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় অত্যন্ত সংবেদনশীল এই স্থাপনাটির অবস্থান ইরানের ইসফাহানে কৌশলগত অবস্থানের কারণে ইরান এবং এর বিরোধীদের কাছে শুরু থেকে গুরুত্বপূর্ণ ইসফাহান তবে গেল কয়েক দশক ধরে অঞ্চলটিকে কেন্দ্র করে সামরিক এবং পারমাণবিক বিভিন্ন স্থাপনা তৈরি করেছে ইরান ফলে অন্যান্য যে কোনো স্থানের চেয়ে ইসফাহান হয়ে উঠেছে সংবেদনশীল নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং সেন্ট্রিফিউজ উৎপাদনের জন্য প্রদেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের জেরদেন জানকে বলা হয় পরমাণু কেন্দ্রের পাহাড় নাতানজের পাশাপাশি তিনটি রিয়াক্টর গবেষণা কেন্দ্র আছে ইসফাহানে যেখানে জ্বালানি উৎপাদন করা হয় প্রদেশটিতে রয়েছে ইরানের সামরিক বাহিনীর অন্যতম প্রধান বিমান ঘাঁটি যেখানে রয়েছে মার্কিন এ ফোরটিন টমক্যাট ফাইটার যে